সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কলকাতায় ভাইজান এলোরে ছবির জন্য টানা শুটিং করে বেশ ক্লান্ত সুপারস্টার শাকিব খান, তাই মাত্র কয়েকদিনের জন্য তার দেশে আসার খবরে ভক্তরা ধরে নিয়েছিল তিনি বুঝি বিশ্রাম নিতে আসছেন। কিন্তু না, দম ফেলার সুযোগ নেই এই সুপারস্টারের, কারণ দেশেই শাকিব খানের নতুন ছবি ক্যাপ্টেন খানের শুটিং শুরু হচ্ছে আগামী 21 মার্চ। FDC 9 নং ফ্লোরে ছবিটির জন্য সেট তৈরি হচ্ছে, তাই ব্যস্ততা ছাড়ছে না তার পিছু। এই ছবিতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে শবনম বুবলিকে। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিটির শুরুতে পরিচালক ছিলেন উত্তম আকাশ। ক্যাপ্টেন খান নামটিও তিনি পরিচালক সমিতিতে নিবন্ধন করান। তবে প্রযোজক সেলিম খান আমাদের জানিয়েছেন ছবিটি ফাইনালি উত্তম আকাশ নন, পরিচালনা করবেন রক্তখ্যাত পরিচালক ওয়াজেদ আলী সুমন। জানা গেছে শাকিবের সঙ্গে শিডিউল মেলাতে না পারায় ছবিটি পরিচালনা করতে পারছেন না উত্তম আকাশ। শাকিব খান ঢাকায় ফিরবেন 20 মার্চ। এরপর 21 মার্চ ক্যাপ্টেন খান ছবির শুটিংয়ে অংশ নেবেন, বুবলি অংশ নেবেন 29 মার্চ থেকে। এ প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, শুটিংয়ের জন্য FDC-তে সেট তৈরি হচ্ছে। প্রথমে আমরা টানা 10 দিন শুটিং করব, এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার শুটিং হবে। ছবির কয়েকটি গানের শুটিং হবে দেশের বাইরে। তো বন্ধুরা, শাকিব খানের এমন বিরতিহীনভাবে কাজ করার বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আর আবারও বুবলির বিপরীতে শাকিব খানের ক্যাপ্টেন খান ছবিটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন।